গুড মর্নিং গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই, ভালো থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল জিমলিস গুড লাইফ। তো এখন সকালে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর যাব এখন কিচেন রুমে, আমার ডিউটি। এই ড্রেসটা পরেছি, আমার ভাই আমাকে বিয়ের আগে গিফট করেছে। একটু বেশি করে কাটি দিও। রাবাসটা একটু বেশি করে কাটা দেবে, আবার দুপুরের লাগে আমি না ভাজা খাইব না রুটির সঙ্গে। রুটি ফুলিচ্ছে দেখছ, বড়ের একটা তো ভাগে করেছে। চেয়ারে বইয়া খাইতে এখানে ইয়া খাইলে স্কুলে যাবে বলে এখানে এত তাড়াতাড়ি। চেয়ারে বইয়া তো খাই না, টেবিল চেয়ারে খাইতে। তো আমার মিস্টার এখন স্কুলে যাওয়ার জন্য, বাই বাই টাটা। মেডিসিন খাইবো খাইবো মেডিসিন। তোর শালার স্কুটি নিয়ে যাচ্ছে আর ওর বাইকটা এখানে বেড়ে গেছে। টাটা। খুলমুনি টাটা, তাড়াতাড়ি আইও। বাহ খুব সুন্দর, আমার গাঁদা ফুলে গাছটিতে গাঁদা ফুল ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই হলো আমাদের ছোট্ট গার্ডেন, এই গাছটা যে কবে প্রচণ্ড বড় হবে। বাহ এখানেও এটা আছে। তো গাইস আমাদের সকালে ঠাকুর দেওয়াও হয়ে গেছে, এই গাছটা মরে যাচ্ছে, ওটা জল দেওয়ার পরও এরকম হচ্ছে কেন জানি না, হয়তো প্রচণ্ড রোদ্রে রাখার জন্য নাকি। এখানে তো প্রচুর ফুল ফুটেছে, এখানে পিঙ্ক পিঙ্ক, বাও সো বিউটিফুল। তো গাইস সকাল হওয়ার পর আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, ও স্কুলে যায়, মা অঙ্গনবাড়ি স্কুলে যায়, বাবার নটার সঙ্গে সঙ্গে সকালের ব্রেকফাস্টের খাওয়ার দিতে হয়, আর এখনও তো আমার দেওয়ার ঘুম আসছে, ওর উঠার কোনো
টাইমে তো সঠিক থাকে না, তো এখন আমি রামাস ভাজা করব। রুটি করে নিয়েছি, দালিয়া করে ওকে খাইয়ে দিয়েছি, আর আমার জন্য এখানে অল্প আছে। আর এখন কি করব, সকালে ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে গরম জল দেওয়া, প্রথমে গরম জলটা খাইয়ে তারপর ওকে আমি যা খাওয়ার সেটাই দিই, আর ডেলি রোজানা ওকে আমি দালিয়া দিই। তো এখন পর্যন্ত আমি কিছু খাইনি, একটা মেডিসিন নেব, মেডিসিন নেওয়ার পর কিছু একটা খাবো। তো ঠিক আছে, গাইস আপনারা আমার সঙ্গে থাকুন। তো গাইস আমি সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি কি জানেন, দালিয়া, যেটা আমাদের মিস্টার আর মিসেসের দুজনের সকালের ব্রেকফাস্ট হলো দালিয়া। তো আমি দালিয়াটা খেয়ে নিই, আর আমার দেওর এখনও ঘুমাচ্ছি, আমার ভাইও এখন উঠে ফ্রেশ হচ্ছে, তো তাই তাদের জন্য আমি অপেক্ষা করতে পারছি না, যেহেতু আমাকে মেডিসিন নিতে হয়। খালি পেটে একটা মেডিসিন নিয়েছি, আর এটা খাওয়ার পর আর একটা মেডিসিন নিতে হবে তাই। আর আজকে আমি একসঙ্গে দুপুরে রান্নাটাও করে নেব। তো এখন বানাবো মাছের মাথা দিয়ে লাউ, যেটা আমার স্বামীর বেস্ট অফ দ্য বেস্ট ফেভারিট, আর ওকে যদি বাঁধাকপি করে দেওয়া হয় সেটা আরও বেস্ট ফেভারিট। তো ওকে আমি লাউ বানিয়ে দেব, ওর জন্য বানাবো মুসুরি ডাল, সেটা কম্পালসারি আমাদের ঘরে প্রত্যেক দিনই হয়, এবং কি সবার ঘরেই হয়। তো ডাল, রামাস ভাজি আজকে দুপুরের মেনু, আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর দেখি কি আরেকটি কোনো আইটেম একটা বানাতেই হবে, তো দেখি কি হয়। তো আমার দেওয়ার এখন খুব ভালো হয়ে গেছে, সব ধরনের সবজি খায়, ঠিক আছে, আগে ওসব খাবো না ওসব খাবো না এইসব করতে এখন সব খায়, আমার তো মন জিতে গেছে, খুব ভালো লাগে। আর ওর বেস্ট ফেভারিট হলো সোয়াবিন, তো দেখি ওর জন্য সোয়াবিনও বানাতে পারি। তো গাইস আমি খেয়ে নিই, এইসব বহু সহ্য করে খেতে হয় ধৈর্য শক্তি সহকারে। তো গাইস দুপুরের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:06, আর আমার রান্না আজকে কমপ্লিট। এখানে আছে আমাদের সিদ্ধ মাছ দিয়ে ফুলকপি আর কাঁচকলা দিয়ে, আমার আর আমার হাজবেন্ডের জন্য, ও শুধু এমনিই খায় আমার জন্যই। এখানে আছে মুসুরির ডাল, আর আমি সিদ্ধ মাছটা কালকে রাত্রে খাইনি তাই মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে আছে লাউ মাছের মাথা দিয়ে বানিয়েছি, আর এখানে আছে রামাস ভাজি, এইটা হলো আমার দেওরের জন্য সোয়াবিন আলু দিয়ে বানিয়েছি। গাইস ভাইগুলো চলে যাচ্ছে, টাটা। আইও তোমরা যখনও সময় পাও। তো গাইস ভাইরা চলে যাচ্ছে, একদম ভালো লাগছে না সত্যি। ফোন করিস পুষিয়া, হ্যাঁ টাটা, হ্যাঁ।